হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা সাইট শেয়ার করব, যে দুইটা সাইট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে। ঠিক আছে, কিভাবে ইনকাম করবেন, কি কি করতে হবে, সকল প্রসেস আমি দেখে দেবো। এই ভিডিওটা জাস্ট সম্পূর্ণ কন্টিনিউ করে দেখবেন। এবং আরেকটা রিকোয়েস্ট আমি সবাইকে করে রাখবো, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের, আপনি যদি নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে দেখতে পাবেন একটি বেল আইকন আছে, অল সিলেক্ট করে রাখতে ভুলবেন না। এবং ভিডিওটি যারা একটু স্কিপ করবেন না, তারাই শুধুমাত্র ইনকাম করতে পারবেন। আমি শুধু একটা সাইট দেখাবো না, দুইটা সাইট দেখাবো। একটা সাইট থেকে আমি সরাসরি লাইভে উইথড্র করে দেখাবো, তবে সেই সাইটের কিন্তু লিঙ্কটা পাবেন না। সেই সাইট নিয়ে আমি পরবর্তীতে আবারও আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, অথবা কিন্তু আমি একটা ভিডিও কিন্তু অলরেডি তৈরি করে রেখেছি, সেই ভিডিও হয়তো বা অনেকে মিস করে ফেলেছেন, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আজকে যে সাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো, সেই সাইটটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো। এবং ভিডিওতে বলে দিব যে এই সাইটের লিঙ্ক আমি ভিডিওর প্রথম পিন কমেন্টে দিলাম। আর আরেকটা যেটা হচ্ছে, আমি প্রথমে লাইভে পেমেন্ট উইথড্র করে দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র লাইভে উইথড্র করে। ঠিক আছে, সেটা খুব বেশি সময় লাগবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখে দেবো যে কিভাবে আপনি এই সাইটে কাজ করবেন, কাজ করে টাকাগুলো বিকাশ, রকেট, নগদ, পেপ্যাল, পেটিএমের মাধ্যমে পেমেন্টগুলো পকেটে নেবেন। ফ্রেন্ড, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো সবার আগে আমি একটা কথা সবাইকে একটু বলে নিতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে, অনেকেই কিন্তু অনলাইনে ইনকাম করতে গিয়ে প্রতারিত হচ্ছে, অনেকেই অনলাইনে ইনকাম করতে পারতেছে না, বা সেখানে কিন্তু অনেক হয়রানি হচ্ছে, যে কাজ করতেছে কিন্তু সেখান থেকে পেমেন্ট পাচ্ছে না। ঠিক আছে, তো আমাকেও এই ধরনের কমেন্ট করা হয়, কেন করা হয়, আমি বলি যে কেন আমাকে এই ধরনের কমেন্টগুলো করা হয়, যে ভাই পেমেন্ট পাচ্ছি না, বা এগুলো ভুয়া, এগুলো কেন বলে। এগুলো বলার কারণ হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা ভিডিও দেখে আসতেছে, ভিডিও দেখে আসার পর পর তারপরে কিন্তু তারা আমাদেরকে বলতেছে যে ভুয়া যে কোনো সাইটে। হ্যাঁ, তবে আমি সবাইকে বলবো, অন্য ইউটিউব চ্যানেলের সাথে আমাকে জড়াবেন না, অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আগে দেখুন, দেখার পর এখানে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, আমি যেভাবে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। যদি পেমেন্টটা না পাই, তারপরে আমাকে এসে জানাবেন। ঠিক আছে, আমি নিজেও পেমেন্ট পাবো, আপনিও পেমেন্ট পাবেন, আমি পেলে আপনি কেন পাবেন না, অবশ্যই পাবেন। ঠিক আছে, তো প্রথমত এখন আমি যে কাজটা করব, এখান থেকে প্রথমত আমি উইথড্র করব। ঠিক আছে, উইথড্র করে যেটা সম্পূর্ণ ফ্রিতে আমি ইনকাম করেছি। আমি প্রথমত যে সাইটটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এখান থেকে আমি শুধু উইথড্র করব, আপনি কিভাবে কাজ করবেন এগুলো কিছুই আমি আপনাদেরকে দেখাবো না। আমি এখান থেকে শুধু উইথড্র করব, কারণ এর আগে এটা নিয়ে আমি 2 থেকে 3 বার ভিডিও করেছি। এবং দেখুন, আমি এখানে কিন্তু 11,681 আর্ন করে রেখেছি, যেটা আমার করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। ঠিক আছে, এখান থেকে আমি এখন উইথড্র করব। উইথড্র করার প্রসেসটা এর আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে উইথড্র করতে হয়। এখানে মিনিমাম উইড্রল দেখতে পারতেছেন 1,187। তো আমি এটা যেটা উইড্রো করব, এটা হচ্ছে পেয়ারের মাধ্যমে উইড্রো করব। ঠিক আছে, এখান থেকে এই যে ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটের উপরে ক্লিক করে আমি এটাকে পেয়ারে উইড্রো করব, এই যে পেয়ার অপশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেওয়ার পর এখন দেখুন, এখানে পেয়ারের অ্যাকাউন্ট আমার অলরেডি সিলেক্ট করা আছে, আমি এখান থেকে নেক্সটের উপরে একটি ক্লিক করি। দেখুন, এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতেছি, তো আমাদের উইড্রো ওয়ালেট এটা চেঞ্জ বলতেছে। তো আমরা এখান থেকে জাস্ট আবারও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমরা BTC এটাই সিলেক্ট করে রাখতেছি। তো এখানে দেখুন, এই যে BTC, তো ঠিক আছে, আমরা এখান থেকে একটু ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখান থেকে আমরা কি করব, আবার এই উইড্রোর উপরে একটি ক্লিক করব। উইড্রোর উপরে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন, এই যে আমাদের BTC অপশনটা দেওয়া আছে, তো এটা কোন অ্যাড্রেস দেওয়া আছে এটা আমার সঠিক খেয়াল নাই। তো আমি এখান থেকে যেটা করব, আমি কিন্তু পেয়ারটাই সিলেক্ট করে দেবো, এখান থেকে পেয়ার USD সিলেক্ট করে দিলাম। এবং এখানে এটা হচ্ছে আমার পেয়ারের দেখতে পারতেছেন নাম্বার, তো এখানে আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখান থেকে আমি 1,187 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1,187 দিচ্ছি, আপনি যা মনে চায় তাই উইথড্র করতে পারেন। তো এই এখানে অনলি 1,100 হয়ে গেছে, 11,000 হবে, 11,000 দিয়ে দিলাম।
দেখুন হয়ে গেল। তো দেখুন আমার এখানে $2.10 কিন্তু এখন আমি এখান থেকে পাবো সম্পূর্ণ ফ্রিতে। এই কনফার্মের উপরে একটি ক্লিক করি। তো বিষয়টা হচ্ছে কম ইনকাম হলেও কিন্তু এখানে মানে খুবই আনন্দ লাগে যে আমি এখান থেকে টাকাটা পেয়ে যাচ্ছি ফ্রিতে, কোনো ইনভেস্ট ছাড়া, ডিপোজিট ছাড়া। দেখুন এই যে এখানে কিন্তু আমার সাতোশিগুলো দেখাচ্ছে, এর আগে আমি একবার পেমেন্ট নিয়েছি 2087। হ্যাঁ, পেয়ারে 2000 হলে উইথড্র করা যায়। এবং এখানে দেখুন এটা ওয়েটিংয়ে আছে, 3 দিনের মধ্যে এই পেমেন্টটা আমাদেরকে করে দেয়। তো এটা চলে গেল। এরপর আমি যে আরেকটা আছে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন এটা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, ওই পেমেন্টটা কিন্তু চলে আসবে। আমার এই ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, দুই একদিন পরে আমার ওই আরও যে ভিডিও দেব, দুই একটা ভিডিও দেব, ওই ভিডিওগুলোও দেখবেন, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি পেমেন্ট পেলাম কি পেলাম না, ঠিক আছে? এখানে দেখুন আমি পেয়ারটা এখন লগ ইন করতেছি। এই যে আমার পেয়ারে $1.75 দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমার $2.10 জমা হবে, তখন হবে $3.85, টাকাই বলে রাখলাম। হ্যাঁ, তো এবার আমি আপনাদের সাথে যে সাইটটা আজকে শেয়ার করব এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ভিউ। ফ্রিল্যান্সিং ভিউ নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও দেখেছেন, তারপরেও আজকে আমার কাছে সঠিকভাবে আর কি ভিডিওগুলো দেখে যান যে কিভাবে কাজ করবেন এবং বেশি টাকা আয় করা যায় কিভাবে। তো আমরা এখন কিছুটা সময় এখানে অপেক্ষা করলেই আমাদের এইখানে পেজটি চলে আসবে, ঠিক আছে? তো পেজটি যখন আপনার এখানে এরকমভাবে চলে আসবে, এখানে জাস্ট একটু আমরা অপেক্ষা করি, একটু অপেক্ষা করবেন। এখানে এখানে দেখতে পারতেছেন অপশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে 3-ডট মেনুতে ক্লিক করব, এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, যেহেতু অলরেডি আমার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমি আপনাদেরকে এখানে আমার অ্যাকাউন্টটা লগ আউট করে তারপরেও দেখিয়ে দিব, ঠিক আছে? তো দেখুন এখানে আমি কিন্তু জব পোস্ট করেছি, আমার বর্তমান এখানে ব্যালেন্স। তো আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে না, এটা ডিপোজিট ব্যালেন্স, যারা এখানে জব পোস্ট করবে শুধুমাত্রই তাদের জন্য, আর যারা এখানে আর্ন করবে তারা এখানে কিন্তু আর্ন করতে পারবে। এখান থেকে আমি এটাকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, একটি অ্যাকাউন্ট কিভাবে এখানে প্রথমত তৈরি করতে হয়। আমার এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে চলে যাবেন, সেখানে একটি লিংক দেওয়া থাকবে, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক দিবেন, অথবা সরাসরি আপনাকে যে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এরকম একটা সরাসরি আপনাকে পেজে নিয়ে চলে আসবে। এখানে স্পন্সর আইডি কিন্তু দেওয়া থাকবে, সেই আইডিটাই এরকমভাবে রেখে দিবেন। এখানে অলরেডি একটি আপনার স্পন্সর আইডি দেওয়া থাকবে, ঠিক আছে? তারপর এখানে আপনার এই যে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এক্সাম্পল, এখানে দেখুন এই যে স্পন্সর আইডি, এটা অটোমেটিক বসে যাবে, এখানে কিছু আপনার দিতে হবে না, আমার যেহেতু ফাঁকা আছে। তারপর এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের উপরে ক্লিক করে আই অ্যাকসেপ্ট অলের উপরে একটি ক্লিক করবেন। তো আমি এখানে সকল প্রসেস কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি সকল প্রসেস বসিয়ে ফেলেছি, এখানে নাম স্টার লেখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু স্টার দেওয়া আছে। তো সকল প্রসেস কমপ্লিট যদি আপনি না করেন তাহলে কিন্তু হবে না। তারপর এখানে দেখুন এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ, এখানে ইমেল অ্যাড্রেস এবং স্টার দেওয়া আছে, প্রত্যেকটা অপশন আমাদেরকে পূরণ করতে হবে। ফোন নাম্বার দিতে হবে। এখানে স্পন্সর আইডি হিসেবে কি দিবেন, দেখুন 81-77-31, এইটা কিন্তু আপনাকে বসাতেই হবে। এটা যদি আপনি না বসান তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হবে না, এখান থেকে কিন্তু পেমেন্ট তুলতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই 81-77-31। তো মনে করতে পারেন যে এই কোডটি তো এর আগে আপনি বসাননি, কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট আছে, তাহলে কি কোনো সমস্যা হবে কি না? তো তাহলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তবে যারা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তারা অবশ্যই এটা ব্যবহার করবেন, 81-77-31 এটা ব্যবহার করবেন। এরপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যে এখানে একটি টিক মার্ক দিবেন। দেওয়ার পর এখান থেকে যে সাইন আপের উপরে একটি ক্লিক করবেন, আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। যখন সাইন আপ করা হয়ে যাবে অটোমেটিকলি আপনার লগ ইন হয়ে যাবে। যদি ইমেইলে আপনার একটি ভেরিফিকেশন কোড যায় তাহলে আপনি জিমেল বক্স চেক করবেন। জিমেল বক্স চেক করে সেখানে আর কি লিংকের উপরে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। যেহেতু অলরেডি আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখান থেকে দেখুন আমি এখান থেকে জাস্ট এই যে লগ ইনটা করে ফেলাম। এবার এখানে আপনার শুধু কাজ করা, ঠিক আছে? তো কাজটা কিভাবে করবেন দেখেন, এখানে কাজ করা খুবই ইজি। জাস্ট এই যে এই 3-ডট মেনুতে ক্লিক করে আপনি এখানে কাজটা শুরু করে দিবেন। প্রথমে আপনার এটা করা ওইটা করা এগুলো করার কিচ্ছু দরকার নাই। আপনি এখানে যদি এক একটা রেফার করতে পারেন, এক একটা রেফারের বিনিময়ে আপনি কিন্তু $2 করে পেয়ে যাবেন, ঠিক আছে? $2 পাবেন, এখানে $1 পাবেন, 20 টাকা পাবেন, এরকম করে কিন্তু পাবেন।
তো এটা হচ্ছে আমার রেফার কোড, আমার রেফার কোড ওই যে স্পন্সর আইডি দেখালাম ওইখানে ব্যবহার করবেন, 81 77 31, ঠিক আছে। এরপর এখানে দেখুন আপনি কিভাবে আর্ন করবেন, এই যে আর্ন মানি লেখা আছে এখান থেকে আর্ন মানির উপর একটি ক্লিক দিবেন, তারপরে যে জবের উপরে একটি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে জবের উপরে ক্লিক করবেন, তো আমাদের এটা বর্তমানে কিন্তু আসতেছে না, আমরা এখান থেকে কি করব, এই যে দেখতে পারতেছেন আর্ন মানির উপরে ক্লিক করার পর এই যে সার্ফারিং দেখতে পারতেছেন, সার্ফারিং এর উপরে ক্লিক করব। তো এগুলো বর্তমানে কিন্তু কামিং সুন, ঠিক আছে। আমরা এখান থেকে পেজটাকে একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর এখান থেকে নিচের দিকে যদি আসি দেখতে পারতেছেন এখানে কামিং সুন, তো এই যে গেট স্টার্ট দেখা যাচ্ছে এখান থেকে গেট স্টার্টের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আমাদের আবারও সাইন আপ করতে বলতেছে, তো আমরা এখান থেকে জাস্ট সাইন ইনটা আবারও করে নেব। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে থ্রি ডট লাইন আছে এখান থেকে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন। এরপরে যে এখানে জব নামের একটি অপশন আছে এই জবসের উপরে একটি ক্লিক দিবেন, জবসের উপরে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে এখানে দেখুন এটা 3 মিনিট ভিডিও সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব এবং পিক পাঠান, ঠিক আছে। কত সুন্দর একটা কাজ দেখুন, এই যে এখান থেকে অ্যাপ্লাইয়ের উপরে একটি ক্লিক করবেন, অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দিবেন। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে 3 মিনিট ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইউটিউবে সার্চ করুন এই যে এটা লিখে ছবির সাথে মিলে 3 মিনিটের বেশি দেখুন অবশ্যই ভিডিও রিলেটেড একটি সুন্দর কমেন্ট করুন, অবশ্যই নাইস ভালো ভিডিও এমন কমেন্ট করা যাবে না, বিশেষ দ্রষ্টব্য ভিডিও সম্পূর্ণ না দেখলে ও সাবস্ক্রাইব না করলে জবটি অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। তো আপনি যে জব পোস্ট করবেন এখানে উনি যেটা বলেছে সেইভাবে ওনার ভিডিওটা দেখে কাজটা করে দিন, কাজটা করে দেওয়ার পরে যে প্রুফ হিসেবে উনি কিন্তু এই যে এখানে স্ক্রিনশট চেয়েছে, এখানে স্ক্রিনশট চেয়েছে, এগুলো জমা দিন। এখানে জব বক্সে উনি যা যা লিখতে বলেছে তাই তাই লিখুন এখানে, ঠিক আছে। এই জবে আপনি কি কি কাজ করেছেন তা বলুন এখানে লিখে দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর কত মিনিটের মধ্যে কমপ্লিট করলেন বা কত মিনিট দেখলেন এটা লিখে দিন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন, এই তো কাজ। এছাড়া আপনাকে কিছুই করতে হচ্ছে না, এই একটা করলেন, এখান থেকে যে আর একটা আছে এটা করতে হবে, এই যে দেখতে পারতেছেন এই ইউটিউবারকে মনে হয় চিনেন আপনারা, এই যে টেকনিক্যাল 360 ডিগ্রি দেখুন ইনও দিয়ে রাখছে, এরকমভাবে জাস্ট এই এগুলো করতে হবে, ঠিক আছে। এই কাজগুলো করতে হবে, জাস্ট অ্যাপ্লাই করুন। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে আপনাকে টাকা দিবে, কারো রেফার করে দিলেন সেখান থেকে টাকা দিবে, কারো ফেসবুকে আর কি ভিউ দিলেন তারপরে সেখান থেকে টাকা দিবে, হ্যাঁ। এই যে এখানে দেখুন আরেকজন কিন্তু ভিডিও দিয়েছে, এই যে এই ইনার কাজটা করে দিন তাহলে কিন্তু আপনাকে টাকা দিচ্ছে, ঠিক আছে। তো জাস্ট এখানে কাজ করাই আমাদের বাকি, শুধু কাজ করলেই হয়ে যাচ্ছে, এখান থেকে কাজ করলেই কিন্তু আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন খুব ইজিলিভাবে, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ড, আমি সবাইকে আশা করি বুঝাইতে পারছি, পরবর্তী আমি আর একটা ভিডিও করবো এটা নিয়ে যে লাইভে পেমেন্ট প্রুফ, কারণ এখান থেকে কিন্তু সবাইকে পেমেন্ট করে। এছাড়া এই ওয়েবসাইট নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করবো।